ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, শুরু হয়ে গেল 2020-21 সালের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন। তো কোথায় আপনারা আবেদন করবেন আর কোন কোন যন্ত্রপাতির উপর, অর্থাৎ কৃষি যন্ত্রপাতির উপরে আপনারা কত টাকা সাবসিডি বা ভর্তুকি পাবেন, সেটা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি মাটির কথা .net ওয়েবসাইটে। আর এখানে আসার পর আমরা সরাসরি চলে যাব এখানে যেখানে নোটিফিকেশন অপশন আছে, এখানে আমরা একটি ক্লিক করব এবং ক্লিক করার পরে আমাদের কাছে নোটিফিকেশন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নিউ দিয়ে একটা নোটিফিকেশন দেওয়া আছে, ফার্ম মেকানাইজেশন গো 2020-21। আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করে আমরা এই নোটিফিকেশন ফাইলটিকে ডাউনলোড করে নেব। এবং ডাউনলোড করার পর ওপেন করলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের নোটিফিকেশন পেজ, যেটা একেবারে 32 পাতার একটি নোটিফিকেশন এখানে দেওয়া আছে। তো আমরা পুরো নোটিফিকেশন পেজটি নিয়ে কথা বলবো না, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো মূল বিষয় যেটা হলো ফার্ম মেকানাইজেশন স্কিম আন্ডার স্টেট 2020-21 জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, আর কি কি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনারা কত টাকা ভর্তুকি পাবেন সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সেই লিস্ট যেখান থেকে আপনারা জানতে পারবেন কোন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আপনারা কত টাকা সাবসিডি পাবেন। পাশে আপনারা দেখতে পাবেন কত টাকা সাবসিডি পাবেন এবং কোন যন্ত্রপাতির ক্ষেত্রে আপনারা কত টাকা সাবসিডি পাবেন। আমরা যদি নিচের দিকে চলে আসি এই পেজের, সেখানে আমরা একটি অ্যাপ্লিকেশন ফর্মও দেখতে পাবো, এটা হলো ম্যানুয়াল ফর্ম। আর এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি শুরু হয়েছে, এখনো পর্যন্ত অনলাইন এর অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেখে নিতে পারেন। এবার আমরা জানবো যে এই ফর্ম আপনারা অ্যাকচুয়ালি কোথায় পাবেন বা কোথায় আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন এই আবেদনটি করার জন্য। তো আপনারা চলে যাবেন আপনাদের নিকটবর্তী বা আপনাদের এলাকার যে কৃষি দপ্তরের অফিস আছে সেখানে, অথবা আপনাদের কিষাণ মান্ডির অফিসে, এবং সেখানে গিয়ে আপনারা এই ফর্ম কালেকশন করতে পারবেন। এবং তারপরে আপনারা ফর্মটিকে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস জমা করে আপনারা কিন্তু ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন করতে পারবেন। তো আগামী দিনে এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন আমরা অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেব আপনারা অনলাইনে কিভাবে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।